আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে জাগরায়াকালি। মুহাম্মাদের নাম আমার প্রথম আমার বই। যখন আমার 60 বছর বয়স, বলি একটু 2 মিনিট লাগবে, তখন আমি দেখলাম যে আমার আব্বা পরাক্রান্ত শিল্পী, সমস্ত বাংলাদেশে, পশ্চিম বাংলায় বলুন, দক্ষিণ বাংলায় বলুন, উত্তর বাংলায় বলুন, পূর্ব বাংলায় বলুন, ত্রিপুরায় বলুন, আগরতলায় বলুন, যেখানেই বলুন, আব্বাসউদ্দিন একটি নাম, কিন্তু তার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কটা চাকরিটা সিঁড়ি, তাহলে কি হবে মুস্তাফা জামান আব্বাসী? একটা রেকর্ডও কেউ খুঁজে পাবে? সেই দিন থেকে আমার লেখা শুরু করলাম, এবং আমার ভাই বর্তমান সময়ে যে মালিক বসে আছেন, তারা আমার বই ছেপেছেন। যারা যা আমার বই ছেপেছেন তাদেরকে আমি, যদি আমার চেয়ে বেশি বয়স হয় আসুন আমি আপনাদের পা ছুঁয়ে স্যালাম করি, আর যদি কম বয়স হন তাহলে স্যালুট। টাকার জন্যে লিখিনি ভাই, এই যে আমি বইগুলো লিখেছি এবং বইগুলো লিখে আমি যে সম্মান পেয়েছি এই বৃদ্ধ বয়সে, আমেরিকায় যাই, অস্ট্রেলিয়া যাই, যেখানে যাই, আব্বাসী ভাই আপনার লেখা পড়ে আমরা পাগল হয়ে গেলাম, আপনাদের আমি নিজের প্রশংসা নিজেই করছি, এছাড়া উপায় নেই, কারণ কেউ করবে না। এবং বাংলা একাডেমিতে যারা পদাধিকারী তারা আমার বন্ধু, অনেক জুনিয়র, আই ডোন্ট এনভি দেম। চাকর কি সেটা আমি জানি, চাকর মানে চাকরি। ইউর এ সার্ভেন্ট, আই এম নট এ সার্ভেন্ট। হাউ, টু হুম, কার কাছে শিখেছেন আপনি? কেন নজরুল বলবীর চির উন্নত মমসী, হাততালি দেন, চির উন্নত মমসী। কোনোদিন কোনো অফিসে কোনো মন্ত্রী, কোনো সান্ত্রী, কোনো যন্ত্রী, কোনো তন্ত্রী, কারো কাছে ফেরদৌসে রহমান যায়নি, কারো কাছে মুস্তাফা কামাল যায়নি, কারো কাছে মুস্তাফা জামান আব্বাসী যায়নি, যাবে না। কেমন আইডিয়াটা? এটা শিখেছি আমার ভাইয়ের কাছে। আমার ভাই শেষ বক্তৃতা বলতো, চির উন্নত মমসী, আই উইল ওনলি বাও ডাউন টু দ্য লর্ড, একমাত্র লর্ডের কাছে, তোমাদের কারো কাছে কি আমি আমার উন্নত শিখনাকে ধরব। কাজে যারা আজকে পুরস্কার পেলেন তাদের মধ্যে অনেককে আমি হয়তো চিনি না কিংবা কম জানি, উত্তম সেনের কথা বলা হলো, রাখাল মজুমদারের কথা বলা হলো, কিন্তু আমি অত্যন্ত ভালো একজন পড়ুয়া, এবং আমার চেয়ে ভালো হলো আমার স্ত্রী। এ সবচেয়ে খুশি হয় যখন আমি একটা বই নিই তার বাসায় যাই বা আমার বাসায় ফিরি, আলী এমামের বইটা নিলাম, দেখা গেলো রাত 3টে 4টে পর্যন্ত আমার স্ত্রী সেই বইটা পড়ছে। এবং আমি আলী এমামের একজন ভক্ত, কীভাবে তার বইয়ের সেল বেড়ে গেছে আপনারা জানেন, তার কারণ কী? আমি তার অ্যাডভার্টাইজার, আমার ছাত্রছাত্রীদের সামনে আমি বলছি, তোমরা যদি বাংলাদেশকে চিনতে চাও তাহলে ওই বইটা, কেন নামটা বলো তো ভুলে যাচ্ছে, বাংলা নামে দেশ, আপনারা বুঝুন, আমি বিনে বসে অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। আপনারা যদি বাংলা নামে দেশ বইটা আপনাদের বাচ্চাদের কিনে দেন, এটা তোমার এই পদকের চেয়ে কম না, আমি যেটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, বাংলা নামে দেশ বইটা পড়ে আমি টেলিভিশন প্রোগ্রাম করতে চাই, হাততালি। সে হলো প্রডিউসার। আমি প্রডিউসার যদি জানেন আমি কোত্থেকে নিয়েছি, কারণ হিউয়েন সাং যখন এসেছিলেন বাংলাদেশে তখন তিনি কী কী পছন্দ করেছেন তার লিস্ট তৈরি করেছে ওই লোকটা, মরুলো মাছের ঝোল এবং গরম ভাতের স্বপ্ন, বাঙালির মনে একটাই স্বপ্ন, গরম ভাত খাবো, ওই যে ধোঁয়া বেরোবে, সোদা মাটির গন্ধ, এগুলো সব শিখেছি আমি আলী ইমামের কাছে, হাততালি। এভাবে আমি হাসান শাহের কথা বলতে পারতাম, কিন্তু যেহেতু সন্ধ্যা অতিক্রান্ত হতে চলেছে, মাগরিবের আজান এখনই ধ্বনিত হবে অথবা হয়েছে, সেজন্য আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি, এবং আজকের যারা পুরস্কৃত হবেন এক্ষুনি তাদের প্রতি আমার প্রাণধারা অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানিয়ে। এবং ডক্টর নূর, উনি আমার বন্ধু, তিনি আমেরিকা থেকে এসেছেন এবং এখানে সব কথা শুনে গেলেন,
তিনি নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গিয়ে আলাপ করবেন, কী আলাপ করবেন তা আমি জানি না, কিন্তু আপনাদের বলছি দ্য বেস্ট বুক আই হ্যাভ সিন ফ্রম এ বেঙ্গলি হ্যান্ড ইজ রিটেন বাই নান আদার দেন ডক্টর আব্দুল নূর। শিক্ষক কথা আমরা তো শুনিনি সেই বইয়ের কথা, আপনারা শোনেননি, আমি এইটুকু বলে শেষ করছি। সেই বইটা হচ্ছে আল্লাহর নামে, দ্য 99 নেমস অফ গড, এত বড় বইটা, এটা প্রকাশ করেছে UPL এবং দাম অনেক বেশি, সেই দামটা ওই বই আমি কিনতে পারবো না, আমাকে এক কপি দিয়েছে। এবং দিস ইজ দ্য ওয়ার্ল্ড রেকর্ড বুক, যে কোনো বাংলাদেশি রাইটারের লেখা, এবং এটা অদ্ভুত সুন্দর ছবি সমত, পাতায় পাতায় ছবি আল্লাহর নাম, হে রহমান হে রহিম হে খলিল হে জব্বার, সবগুলো আলাদা আলাদা, এবং এটার বাংলা অনুবাদ প্রকাশিত হতে চলেছে। এইটুকু বলি, আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।